তিনজন আইনজীবী ত্রিপুরাতে এসেছিলেন বিগত মাসের শেষ দিকে। আমরা সবাই জানি ত্রিপুরাতে সংখ্যালঘুদের বিরুদ্ধে কিছু হিংসাত্মক ঘটনা ঘটেছিল। সেই ঘটনা সম্পর্কে তথ্যানুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের মেম্বার হিসেবে তিনজন আইনজীবী ত্রিপুরাতে এসেছিলেন এবং আরও অনেকে এসেছিলেন এবং অনেকে এই বিষয়টা নিয়ে সংবাদ করেছিলেন। তারপর দেখলাম আমরা রাজ্য পুলিশ একটি মামলা করেছিল অনেকের বিরুদ্ধে, সেই মামলায় সাংবাদিকদের এবং আইনজীবীদের জড়িয়ে দেওয়া হয়েছিল। এর মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন মিস্টার মুকেশ, মিস্টার আনসারুল হক আনসার, জার্নালিস্ট শাম মিরা সিং, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল উপ আইনে এবং তাদের নোটিশও করা হয়েছিল। এর বিরুদ্ধে এই নোটিশ করা এফআইআরকে চ্যালেঞ্জ করে মিস্টার মুকেশ, মিস্টার আনসারুল হক এবং সাংবাদিক শ্যাম মিরা সিং সুপ্রিম কোর্টে এটার জন্য মামলা করেছিল। সেই মামলায় তারা উপ আইনকে সংবিধান বহির্ভূত হিসাবে চ্যালেঞ্জ করেছিলেন, বলেছিলেন এটা সংবিধান বিরোধী আইন, এই আইনে আত্মপক্ষ করার কোনো সমর্থন করার সুযোগ থাকে না এবং তারা বলেছিলেন তাদেরকে নোটিশ করা, এফআইআর করা এগুলো সবটাই হচ্ছে বড় উদ্দেশ্য প্রণোদিত সংবাদ মাধ্যমের স্বাধীনতা, নাগরিকদের স্বাধীনতা হরণ করার জন্য ত্রিপুরা সরকার এটা করেছে প্রতিবাদীদের এবং সাংবাদিকদের মুখ বন্ধ করার জন্য। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রামান্না নেতৃত্বাধীন বেঞ্চ বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত বিষয়টি শুনানির জন্য গ্রহণ করেছেন। আজকে এই বিষয়টিতে শুনানি হয়েছে। আজকে শুনানির পর সুপ্রিম কোর্ট এই নোটিশ জারি করেছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে এবং পাশাপাশি সুপ্রিম কোর্ট বলেছে যারা আবেদনকারী অর্থাৎ মুকেশ, আনসারুল হক আনসার এবং শ্যাম সিরা সিং তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা, কোনো নো কোয়ার্সিভ অ্যাকশন অর্থাৎ তাদেরকে গ্রেপ্তার করা কিংবা তাদেরকে হয়রানি করা যাবে না। তারা স্বস্তি পেয়েছেন, এটা অত্যন্ত উল্লেখযোগ্য একটা প্রাপ্ত সুপ্রিম কোর্টের আদেশ। এই আদেশের ফলে ত্রিপুরা সরকার যেভাবে মানুষের মুখ বন্ধ করার জন্য উপায় আইন প্রয়োগ করার জন্য উদ্যোগ নিয়েছিল সেটাই ধাক্কা খেয়েছে। আমরা মনে করছি এটা সাংবাদিকদের স্বাধীনতার পক্ষে একটা সাময়িক স্বস্তি, নাগরিক গণতান্ত্রিক অধিকারের পক্ষে সাময়িক স্বস্তি। সুপ্রিম কোর্ট খুব সঠিকভাবেই তাদেরকে প্রোটেকশন দিয়েছেন, হেনস্থা থেকে তাদেরকে প্রোটেকশন দিয়েছেন, গ্রেপ্তার থেকে জিজ্ঞাসাবাদের নামে হেনস্থা থেকে। পরবর্তী সময়ে আমরা এই মামলার দিকে তাকিয়ে থাকবো, কারণ আমরা লক্ষ্য করছি ইদানিং বিচারপতি রামান্না, প্রধান বিচারপতি রামান্না নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট নাগরিক অধিকার রক্ষার প্রশ্নে, সংবিধানের সাংবিধানিক অধিকার রক্ষার প্রশ্নে তারা দৃঢ়ভাবে এগিয়ে এসেছেন, যেটা আমরা বিগত সাম্প্রতিককালে দেখিনি। তাই আমরা আশায় রয়েছি, আমরা খুশি হয়েছি একজন মানব অধিকার কর্মী ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন আমরা প্রথমেই এই উপ আইনে এফআইআর দায়ের করা সাংবাদিকদের বিরুদ্ধে উপ আইন প্রয়োগ করার আমরা বিরোধিতা করেছিলাম এবং আমরা এতে খুশি হয়েছি। আমরা দেখলাম ত্রিপুরা সরকার, রাজ্য পুলিশ এবং মৌলবাদী গোষ্ঠীগুলো, দুজন মহিলা সাংবাদিক তারা দিল্লি থেকে এসেছিলেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে, এফআইআর দায়ের করে তাদেরকে গ্রেপ্তার করেছে, তাদেরকে হেনস্থা করেছে। আমরা খুশি যে উদয়পুরের বিচার বিভাগীয় আদালত চিফ জুডিশিয়াল মিনিস্টার তাদেরকে জামিন দিয়েছেন। আদালতে সরকারের চক্রান্ত ফাঁস হয়ে গেছে, আদালত সরকারের বক্তব্য অনুমোদন করেননি, দুই সাংবাদিক জামিন পেয়েছেন, এতে আমরা খুশি। আমরা একজন মানবাধিকার সংগঠন হিসেবে ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজ্যবাসীকে বলতে চাই, রাজ্য সরকার উত্তরপ্রদেশকে অনুসরণ করছে, মোদীকে এবং মোদীর রাজত্বে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীকে অনুসরণ করে ত্রিপুরা সরকার এখানেও উপায়ন প্রয়োগ করে ভয় দেখিয়ে দমন পীড়নের মাধ্যমে সাংবাদিক প্রতিবাদী মানুষ নাগরিক সমাজের মুখ বন্ধ করতে চাইছে। এটা এখন সাংবাদিকদের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে, আগামী দিনে অনেকের বিরুদ্ধে প্রয়োগ করা হবে যদি না আমরা সবাই এর বিরুদ্ধে সম্মিলিত নাগরিক প্রতিবাদে না নামি।